বলছেন সক্রিয় রাতিপ সেলিম সেলিম ব্রিজের পুনর্নির্মাণ কাজ কতদিন ধরে চলছে আর নির্মাণ কাজটি শেষ করতে কি পরিমাণ সময় লাগতে পারে কি বলছেন সংশ্লিষ্টরা 2023 সালের মে মাসে এই সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু হয় এই সেতুটির বিশ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে জামিল ইকবাল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু করেন আমরা সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি কথা বলেছি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সেতুটি যখন নির্মাণ কাজ শুরু হয় দু সালের মে মাসে সে সময় বর্ষার পানি নদীতে থাকার কারণে তাদের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয় এবং পরবর্তী তে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নানান জটিলতার কারণে এই সেতুটি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি দু সালের মে মাস পর্যন্ত এই সেতুটির নির্মাণের মেয়াদকাল দেয়া হয়েছিল কিন্তু মে মাসের মধ্যে এই সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ার পর তারা এর মেয়াদকাল বৃদ্ধি করে নেন দু সালের জানুয়ারি মাস পর্যন্ত আমরা স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারাও আমাদেরকে বলছেন যে সেতুটির এখন পর্যন্ত যতটুকু দৃশ্যমান রয়েছে এই দৃশ্যমান অবস্থাটি দেখে মনে হচ্ছে না যে দু সালের জানুয়ারি মাসের মধ্যে এই সেতুটির নির্মাণ কাজ শেষ হবে এমনটি শঙ্কা করছেন তারা যে এই কাজটি বর্ধিত সময়ের মধ্যেও শেষ হবে না এছাড়া এই সদর বগুড়া সদর উপজেলার পূর্ব অংশ গাবতলি সারিয়াকান্দি সোনাতলা এই চার উপজেলার প্রায় বারো লাখ মানুষ ভোগান্তিতে পড়েছেন এই সেতুটি নির্মাণ না হওয়ার কারণে পাশ দিয়ে একটি বাঁশের সরু সেতু নির্মাণ করা হয়েছে সেই সেতুটিও খুবই নরবরে আর গেল কদিন টানা বৃষ্টিপাতের কারণে করতোয়া নদীতে এখন স্রোত বয়েছে আর এই বাঁশের সেতুটি হেলে দুলে চলাচল করছে সাধারণ মানুষ আর এই স্রোতের কারণে এই বাঁশের সেতুটি যে কোনো সময় ভেঙে যেতে পারে এই সরু সাঁকটি যে কোনো সময় ভেঙে যেতে পারে এছাড়া দুপাশে দুটি বাজার রয়েছে বগুড়া শহরের সবচেয়ে যে বড় কাঁচা বাজার ফতে আলী বাজার এবং তার পাশে নদীর ওপারে হচ্ছে চাষি বাজার এই দুই বাজারে মানুষের যাতায়াত রয়েছে প্রতিদিনই মানুষের ব্যাপক ভিড় হয় এই সরু এই বাঁশের সেতুটির সাঁকোটির উপর যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে এর মধ্যে আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি যে এই পথে চলাচল করতে অনেক সময় শিশু এবং বৃদ্ধদের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের তাদের যে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনাগুলো আসলে কবে নাগাদ শেষ হবে এমন প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে এই যে বারো লাখ মানুষের যে যাতায়াত এই পথে প্রতিদিনই স্কুল কলেজ মাদ্রাসা সহ বেশ কিছু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল রয়েছে ওপারে এপারের মানুষের ওপারে যাতায়াতের জন্য এই সরু একটি সেতুই এখন তাদের সম্বল আগামী জানুয়ারির মধ্যে তাই এই সেতুটি নির্মাণ যেন শেষ হয় তাই তারা তদারকি করতে বলেছেন সংশ্লিষ্টদের এই ছিল আমার কাছে বগুড়ার ফতে আলী ব্রিজের সবশেষ তথ্য রশন